কয়া ভেনু দিল্লি থেকে জয়ের দেখা পাবে বাংলাদেশ এখানে সবশেষ দুইটা ম্যাচ অর্থাৎ 2019 টি টোয়েন্টি 2023 এর ওয়ান ডে ক্রিকেট দুইখানেই কিন্তু আসলে বাংলাদেশ জিতেছে এই ম্যাচটাতে আজকে ভারতকে না হারালে কিন্তু এক ম্যাচ আগেই সিরিজটা হেরে যাবে তবে কয়া ভেনুতে প্রথম যে বিষয়টা সেটা হলো টস সেখানে নাজমুল হোসেন শান্ত টস জিতে বোলিং নিয়েছে কারণ তিনি টসের সময় বলেছেন যে পরবর্তীতে ডিউ হতে পারে ডিউর কারণে আসলে বোলারদের বোলিং করাটা কঠিন হতে পারে সে কারণে আসলে বাংলাদেশ আগে বোলিং করে ফেলছে যেন পরবর্তীতে অতটা কঠিন না হয় ভারত আগে ব্যাটিং করবে সেম টিম একটা পরিবর্তন বাংলাদেশের বেস্ট ইলেভেনে তানজিম হাসান সাকিব যে কিনা বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছেন প্রথম ম্যাচে খেলতে পারেননি আজকে শরীফুলের জায়গায় তানজিম সাকিব বোলিং করতে আমরা দেখবো তাকে সহকর্মী নাইহানকে ডেকে নিব বাংলাদেশ আসলে কতটুকু তৈরি গতকাল দেখলাম দিল্লি আসার পর পরশুদিন এসেছে টিম গতকাল কিন্তু অনেকে প্র্যাকটিস করেননি দিল্লির গ্রাউন্ড সম্পর্কে যদি অনেকের ধারণা আছে বাংলাদেশের ট্র্যাক রেকর্ডও এই গ্রাউন্ডে ভালো রিয়াদের শেষ দুই ম্যাচ মানে শেষের শুরু হয়ে গেছে বলা যায় সেই জায়গাটাতে বাংলাদেশ আগের ম্যাচে ব্যাটিং করে একদম ফ্লপ ছিল দাঁড়াতেই পারেনি মাত্র 127 রান করেছে সেই জায়গাটাতে আগে ভারত ব্যাটিং করবে ভারতের আগের ম্যাচের ব্যাটিং দেখে ভারতকে আগে ব্যাটিং দেয়া সবকিছু মিলে ডিসিশনটা কেমন হলো শান্তর বাংলাদেশের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে এই ছোট মাঠে অবশ্যই চ্যালেঞ্জিং আপনি যদি দিল্লির স্ট্যাটটা দেখেন আসলে দিল্লিতে সবসময় আসলে দিল্লির উইকেট রান প্রসবা এখানে ব্যাটসম্যানরা দারুণ ফায়দা পেয়ে থাকেন এখানকার উইকেটে মানে একদম ব্যাটাররা মোটামুটি আকাশে উঠতে থাকেন বলতে হবে আপনি সবচেয়ে আইপিএলের যেই পরিসংখ্যান সেই পরিসংখ্যানটা যদি আপনি দেখেন সেখানে দেখবেন যে আইপিএলে পাঁচটা ম্যাচ হয়েছিল সেখানে দশটা ইনিংসের আটটাতেই কিন্তু আপনার 200+ হয়েছে 200+ আসলে স্কোর হয়েছে সো আপনি যদি সব দিক থেকে চিন্তা করেন একদমই ব্যাটসম্যানদের জন্য খুবই ভালো একটা উইকেট 2022 এখানে ভারত খেলেছিল সেই 211 রান করেও তারা আসলে জিততে পারেনি সাউথ আফ্রিকার বিপক্ষে সুতরাং আপনি বুঝতেই পারছেন এখানে রানের খেলা হবে এবং এই জায়গাটায় আসলে ব্যাটসম্যানরা বেশি সুবিধা পাবে সো সব জায়গার থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয় ভারতকে প্রথমে ব্যাট দেওয়াটা বাংলাদেশের জন্য তখনই আসলে সঠিক সিদ্ধান্ত হবে যখন ভারতকে আপনি আসলে কম রানে আটকে দিতে পারবেন কারণ আপনি চেস করবেন যখন চেস করতে যাবেন তখন আসলে এত রানের পাহাড়ের মধ্যে যদি আসলে পড়ে যান সেখান থেকে আপনাকে ঘুরে দাঁড়ানোটা খুব একটা সহজ হবে না সবশেষ 2022 সালে এখানে টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল ভারত এবং সাউথ আফ্রিকা ভারত মনে হয় 220 এর আশপাশে করেছে সেটা সাউথ আফ্রিকা 211 চেস করে ফেলেছে অর্থাৎ 211 রানও চেস করে ফেলেছিল সাউথ আফ্রিকা কারণ হলো এখানে অফসাইড এবং লেগ সাইডের বাউন্ডারি 55 এবং 60 ইয়ার্ডের মধ্যে মানে খুবই ছোট আসলে মানে আপনি ভালো মোটামুটি একটা টাইমিং করলেই ছক্কা হয়ে যায় এই গ্রাউন্ডে আসলে ভারতের যে ব্যাটিং দেখলাম আগের দিন তিন ওভার চার ওভারে 50 করে ফেলা কিংবা যেভাবে পাওয়ার প্লেতে ব্যাটিং করেছে ভারতের টপ অর্ডার ব্যাটাররা বাংলাদেশ কি আসলে মানে অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে নাকি ইনিশিয়ালি দুই একটা উইকেট পড়লে ভারতকেও চাপে ফেলা সম্ভব এরকম উইকেট এবং কত রান করলে আসলে বাংলাদেশ চেস করতে পারে সেই বিশ্বাসটুকু টিম বাংলাদেশে আছে সেটা কত রান হতে পারে মানে টি টোয়েন্টিতে বাংলাদেশ আসলে সর্বোচ্চ কত চেস করেছে এটা একটা বিষয় তারপরে হচ্ছে ভারত আসলে এই কন্ডিশনে এই উইকেটে কত করতে পারে এটা কিন্তু একটু দেখার বিষয় আছে আপনি যদি দেখেন ভারত যদি আপনাকে 200+ আসলে একটা টোটাল দাঁড় করিয়ে দেয় তাহলে কিন্তু আসলে আপনার যেই সামর্থ্য বাংলাদেশের যেই সামর্থ্য ব্যাটিং অর্ডারের যে আসলে শক্তি সেখানে এটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে কারণ বাংলাদেশ আসলে টি টোয়েন্টিতে যেই ক্রিকেটটা খেলে সেটা হচ্ছে কি 140, 150, 160 সর্বোচ্চ 175 এরকম একটা মানে রেঞ্জে বাংলাদেশ আসলে ব্যাটিং করে থাকে বা এরকম একটা সামর্থ্য বাংলাদেশের আছে পাড়ি দেওয়ার বা করার এর বাইরে চলে গেলে বাংলাদেশ কিন্তু আসলে শুরুতেই ম্যাচটা হেরে যাবে এরকম একটা অবস্থা তৈরি হবে কারণ বাংলাদেশের ব্যাটারদের আত্মবিশ্বাস এমনিতেই তলা নিতে কারোরই আসলে স্ট্রাইক রেট খুব হেলদি না লাস্ট ম্যাচে ঠিক যেভাবে আসলে আউট হয়েছে সেটাও তাদেরকে আত্মবিশ্বাস যোগাচ্ছে না আজকে তামিম ইকবাল আমাদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এখানে আসলে টি টোয়েন্টি সিরিজ চলাকালীন মাঝামাঝি সময়ে কথা বললেন প্রথমবারের মতো এবং তিনি যেটা বলছিলেন আসলে যে আমাদেরকে সেট করতে হবে যে আমরা আসলে কত রানের জন্য খেলি 170, 180 না আমাদের স্ট্যান্ডার্ড আমাদের কোন ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলতে হবে আসলে সেটা আমাদেরকে ঠিক করতে হবে তো তামিম ওই জায়গা থেকেই আসলে বলছিলেন যে আমাদেরকে আসলে সেট করতে হবে আমরা কি একটা দুটা ম্যাচ জিতবো তারপর খুশি হয়ে যাবো এরকম ব্যাপার নাকি আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করবো যে আমরা এরকম এরকম করে খেলবো তিনি ঘরোয়া ক্রিকেটটাকেও আসলে সেখানে আঙুল তুলেছেন যে সেখানটা থেকেই আসলে আমাদের প্রস্তুত হয়ে আসতে হবে আমরা ঘরোয়া ক্রিকেটে আসলে বা বিপিএলে আমরা কীভাবে খেলি কী উইকেটে খেলি এগুলোকে উন্নত করতে হবে বিসিবি কী ভাবছে বিসিবির কী করণীয় আছে এগুলো আসলে ব্যাপার সামনে চলে এসেছে সো যেটাই হোক ম্যাচে ফিরে যদি
ভারত প্রথমে ব্যাট করছে, ভারতের যে ব্যাটিং লাইন আপ আগের দিন আপনি দেখেছেন যে আসলে পাঁচজন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন, এর মধ্যে তিনজনই কিন্তু 200+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 49 বল আগে আসলে জিতে গেছেন, যেখানে কিনা আসলে বাংলাদেশের ব্যাটাররা ডট বলে দিয়েছেন 52টা, সেখানে 49 আগে তারা জিতে গেছেন। সো পার্থক্যটা কিন্তু একেবারেই মানে পরিষ্কার ভারত এবং বাংলাদেশের মধ্যে। তারা বিশ্ব চ্যাম্পিয়ন, বাংলাদেশ টি টোয়েন্টিতে সবসময় বাজে ক্রিকেট খেলে, সবসময় হতাশ করে। এই মাঠ তো এমনিতে হাই স্কোরিং ভেনু, বাউন্ডারি ছোট, পিচ ও ফ্ল্যাট, ভারতীয় ব্যাটারদের আসলে বিস্ট মুড যেটাকে আমরা বলি আইপিএল এর মুড, এইটি মাঠেই আসলে রেগুলারলি আমরা দেখি আইপিএল এ 200-এর উপরে রান হয়, চেজ হয়, কিন্তু সেই দলগুলো যে দলগুলো চেজ করে সেই দলগুলোর সাথে নিশ্চয়ই এই বাংলাদেশের পার্থক্য আছে। তো ভারত যদি 200-এর আশপাশে রান করে, এই বাংলাদেশ এই ব্যাটারদেরকে আসলে মেন্টালি প্রিপেয়ার্ড কিনা, 200 চেজ করার মতো স্কিলফুল তারা, ওই 200 চেজ করার মতো কিনা, এটা হলো বড় প্রশ্ন আসলে। মানে এটা কঠিন প্রশ্ন আপনি যেটা করলেন, কিন্তু আবার উত্তরটা সহজ যে মানে বাংলাদেশের ক্রিকেটাররা কখনোই 200+ করার জন্য টি টোয়েন্টি ফরম্যাট অ্যাট লিস্ট কখনোই প্রস্তুত না। একবার করেছে বাট একবার ভদ্রে হতে পারে, সেটা খুবই মানে মানে আনলাইকলি, আসলে এটা হয় না কখনো, বাংলাদেশের অভ্যস্ত না এই ধরনের 200+ করা টি টোয়েন্টিতে, ওই অভ্যস্তটা আসলে হয় নাই আসলে তারা। সো তাদেরকে আসলে ওই একটা দুইটা ইনিংসে যদি এরকম করেও থাকে, সেটা আসলে বাংলাদেশের স্ট্যান্ডার্ড কী বলে প্রকাশ করে না। বাংলাদেশকে ভালো করতে হলে কনসিস্টেন্ট হতে হবে এই টি টোয়েন্টি ফরম্যাটে। কনসিস্টেন্ট মিনস আসলে যে এই যে 170-180 এরকম স্ট্যান্ডার্ডের মন মানসিকতা। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাটারদের মাইন্ডসেটের সমস্যা, এটা কিন্তু সবাই বলে যে আসলে আমরা মানসিকভাবে অনেকটা পিছিয়ে থাকি। আপনি যদি দেখেন ওই দিন তাওহিদ হৃদয় পাওয়ার প্লেয়ার লাস্ট ওভারটাকে তিনি আসলে পুরোটা মেইডেন দিয়ে দিলেন, মেইডেন দিয়েছেন, এটা মানা যায়। অনেক সময় ভালো বল তিনি চেষ্টা করেছেন, টাইমিং ঠিকঠাক হয়নি বা গ্যাপে পাঠাতে পারেনি, কিন্তু কয়েকটা বল আমরা দেখছি লিভ করতে, টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে একের অধিক লিভ করা, এটা আসলে কি চিন্তা থেকে, এটাও আমার কাছে অনেক বেশি মানে অদ্ভুত লেগেছে। ওই যে রূপক, আপনার দিন শেষে কিন্তু ওই শ্রীধরন শ্রীরামের কথা চলে আসে, ইম্প্যাক্ট এবং ইন্টেন্ট, এগুলো কিন্তু টি টোয়েন্টিতে আসলেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা একটা সময় শ্রীধরন শ্রীরাম অনেক বলতেন, আমরা বাইরে থেকে অনেক হাসাহাসি করতাম, অনেক কিছু বলতাম যে ইন্টেন্টটা কি আসলে, মানে আপনি যদি টি টোয়েন্টি ম্যাচ খেলেন, আপনি যদি চিন্তা করেন যে দলকে আসলে উইকেট অনুযায়ী ওইরকম 170-180 রান করে দিবেন, সো আপনার ওই মানে ইন্টেনশনটা আসলে ওইরকম থাকা উচিত যে অ্যাগ্রেসিভ মুডে ক্রিকেট খেলা, যেটার কথা আসলে সিরিজের আগে শান্ত বলেছিলেন, কিন্তু আমরা আসলে প্রথম ম্যাচে সেই ধাঁচ বা সেই আমেজ বা সেই মেজাজ কোনো কিছুই দেখতে পাইনি। সো এই ম্যাচটা যদি আমরা দেখতে পাই, বাংলাদেশ হারতেই পারে, ভারতের বিপক্ষে বাংলাদেশ হারবে এটা অনেকেই মানে 90% মানুষই ধরেই নেয় যে বাংলাদেশ হেরে যাবে, বাট ওই যে পজিটিভ ইন্টেন্ট দেখানো, মানে ইন্টেনশনটা ক্লিয়ার থাকা যে না আমরা আসলে টি টোয়েন্টি ফরম্যাট খেলছি, এভাবে করে খেলবো এবং এভাবে আসলে আমরা মানে পজিটিভ ক্রিকেট খেলবো, এই 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 পজিটিভ ক্রিকেটটা দেখতে চাওয়াটা হচ্ছে সবচেয়ে মূল কথা। আজকে যদি বাংলাদেশ এই পজিটিভ ক্রিকেটটা খেলতে পারে, আমরা অনেককে দেখেছি এর আগের দিন শুরু করেছিলেন, থাপ করে জাকির আলী অনেক দারুণ একটা ছক্কা মারলেন, পারভেজ হোসেন অনেক দারুণ একটা ছক্কা মারলেন, এরপরে নাই, মানে তাদের মধ্যে হয়তোবা সেই শক্তিটা আছে বা সামর্থ্যটা আছে, কিন্তু তারা আসলে মন বড় করে খেলতে পারছে না। সো এটা আসলে খেলাটা খুব বেশি জরুরি, পজিটিভ ইন্টেন্ট দেখানোটা অনেক বেশি জরুরি। আপনি আমেরিকা বিশ্বকাপ কভার করেছেন এই 2-3 মাস আগেই, তানজিম সাকিব সেকেন্ড হাইস্ট উইকেট টেকার ছিল বাংলাদেশের, 11টা উইকেট, মানে পেসারদের মধ্যে সেরা ছিলেন, সেই জায়গাটা তিনি প্রায় সময় প্রায় ম্যাচে মানে বেশ কয়েকটা ম্যাচে আমি দেখলাম ইনিশিয়ালি নতুন বলে পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করেছেন, ভ্যারিয়েশন দেখিয়েছেন, বিট করেছেন প্রতিপক্ষ টপ অর্ডার ব্যাটারদের এবং মানে উইক ব্রেক থ্রু দিয়েছেন দলের জন্য, এবং ইকোনমি ভালো ছিল, ভুল না করি ইকোনমি ভালো ছিল, ওই 2023 বিশ্বকাপে এই ভেন্যুতে দারুণ বোলিং করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। সবকিছু মিলে তানজিম সাকিব কি রকম রোল প্লে করতে পারে, বাংলাদেশ যদি ভারতকে 200-এর কম রানে আটকাতে হয় তাহলে কিন্তু ইনিশিয়াল উইকেট ফেলতে হবে, কারণ আপনি যদি দেখেন তাদের ব্যাটিং লাইন আপ বেশ লম্বা এবং এক্সপ্লোসিভ ব্যাটার সব, আমি যদি বলি সঞ্জু স্যামসন কিংবা অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, রিঙ্কু সিং, এই আইপিএলে কিন্তু অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের 125 রান পাওয়ার প্লেতে এরকম একটা রেকর্ড কিন্তু আছে। রিয়ান পরাগ পর্যন্ত যদি আমি যাই, ওয়াশিংটন সুন্দর হি ক্যান ব্যাট অলসো, আটজন জেনুইন ব্যাটার, তো এই জায়গাটাতে আসলে মানে পাওয়ার প্লেতে যদি আপনি 2-3টা উইকেট না ফেলে দিতে পারেন, দলটাকে চাপে ফেলতে না পারেন, তখন কি হবে, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি কিংবা রিঙ্কু রিয়ানরা এসে চাপমুক্ত থাকবে, দলের স্কোর বোর্ডটা তখন সচল থাকবে, 200-এর উপরে রান হয়ে যাবে। আপনি যদি 170-180 রানে যদি আটকাতে চান, 150-এর কাছাকাছি আটকাতে চান, তাহলে পাওয়ার প্লেতে আসলে 2-3টা উইকেট চমক দেখাতে হবে পেসারদের, তার মধ্যে তানজিম সাকিব আসলে কতটুকু রোল প্লে করতে পারে। তানজিম সাকিবের এই জায়গাটা অনেক বেশি পজিটিভ মনে হয়, যেটা কিনা আপনি দেখবেন সবার মধ্যে ওই অ্যাগ্রেসিভনেসটা অনেকের মধ্যে আমরা দেখি না, তানজিম সাকিবের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাই, খুব বেশি অ্যাগ্রেসিভ থাকেন, সবসময় চাপে ফেলার চেষ্টা করেন প্রতিপক্ষ ব্যাটারদের, মানে হোয়াট এভার ম্যাচের সিচুয়েশন যাই থাকুক, সবসময় যে
চোখে চোখ রেখে কথা বলা, ব্যাটসম্যানদের স্লেজিং করা, তাতিয়ে তোলে, তাতিয়ে তোলে, স্লেজিং করা, মানে সবসময় না অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ থাকেন তিনি উইকেটে এবং প্রতিপক্ষ ব্যাটারকে সবসময় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করেন প্রত্যেকটা বলে। অনেকটা আপনি যে ইন্টেন্টেড কথা বললেন ব্যাটারদের জন্য, ইন্টেন্ট বোলারদের জন্য ওই টাইপের কিছু একটা, অ্যাগ্রেশনটা আসলে খুব ইম্পর্টেন্ট, অ্যাগ্রেশন দেখানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই মানে টি টোয়েন্টি ফরম্যাটের ক্ষেত্রে, এবং আমরা তানজিম সাকিবের মধ্যে কিন্তু এটা দেখি, এবং পেস বোলারদের ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেশন থাকাটা অনেক অনেক বেশি জরুরি। সো তানজিম সাকিবের মধ্যে সেই জিনিসটা আছে, সঙ্গত কারণেই তাকে এই ম্যাচে রাখা হয়েছে, ভালো চেঞ্জ। এবং আপনি যদি দেখেন যে তানজিম সাকিব 2023 বিশ্বকাপে এই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষেও দারুণ বোলিং করেছিল, তো তার কিছু সুখ স্মৃতিও আছে কিন্তু এখানে এই উইকেটে। তো তানজিম সাকিবের কাছে একটা ভালো স্পেল আসলে আমরা আশা করতেই পারি এই ম্যাচটাতে। অবশ্যই পাশাপাশি স্পিনারদের জন্য অনেক বেশি চাপের হতে পারে এই ম্যাচটা, কারণ বাউন্ডারি এত ছোট না ইয়ান, মানে 30 yard পার হলে মনে হয় অল্প একটু বাউন্ডারি লাইন এত ছোট, 55-54 একদিকে মনে হয় 63-62 yard। আইপিএল এ আমরা দেখি যে স্ট্রেটে খুব আরামসে সবাই ছক্কা হাঁকায়, মানে টাইমিং মিস হলো, মিস টাইমিং অনেক সময় এই মাঠে ছক্কা হয়ে যায়, সেই জায়গাটাতে আগের ম্যাচে আসলে সেভাবে বল করার সুযোগও পাননি, তার আগেই ম্যাচের আসলে ভারত জয় পেয়ে যায়। ঋষাদ কিংবা যারা স্পিনার আছে মেহেদী হাসান মিরাজ একটা উইকেট পেয়েছিলেন, তাদের জন্য আসলে এই মাঠে মানে কঠিন হবে কিনা, অনেক কঠিন হবে কিনা, বা রেকর্ড টেকর্ড ভেঙে যেতে পারে কিনা রান দেওয়ার ক্ষেত্রে, মানে এটা তো আসলে কঠিন হবে স্পিনারদের জন্য আসলে এই উইকেটে এই কন্ডিশনে এই ছোট মাঠে কিভাবে বোলিং করতে হবে, নিশ্চয়ই এটা তারা প্রথমবার এই ধরনের ফেস করছেন না সমস্যা, তো তারা জানেন আসলে কিভাবে প্রতিপক্ষ ব্যাটারদের আটকাতে হবে, একবার লাইনচ্যুত হয়ে গেলে আসলে লাইন ওঠা খুব বেশি কঠিন, এই মাঠে যদি প্রতিপক্ষ ব্যাটাররা চড়াও হয়ে যায় তাদের জন্য কিন্তু কঠিন। এখন ওই ভারতীয় স্পিনারদের জন্য আসলে এই মাঠটা যত বড় থাকবে বাংলাদেশের স্পিনারদের জন্য তত বড় থাকবে, ওই জায়গাটাতে কতটুকু আসলে ইমপ্লিমেন্টেশন করতে পারে সেটাই দেখার বিষয়, ছোট মাঠে তারা প্রথম খেলছেন বিষয়টা কিন্তু এরকম না, তো জানেন আসলে ছোট মাঠে কিভাবে বোলিং করতে হবে। ওভারঅল বাংলাদেশকে দর্শকরা অনেক কমেন্ট করছে যে এই বাংলাদেশকে দিয়ে কিছু হবে না, একে দরকার এই ক্যাপ্টেন্সি পালাবদল দরকার, টি টোয়েন্টি ক্রিকেটে আসলে আরো অন্য ভালো কাউকে খোঁজা দরকার। কি মনে হয় যে এই টিমটা বিশ্বকাপে থেকে আসলে সাকিব আল হাসান নেই বিশ্বকাপে দল থেকে, একজনই সরে গেছেন, রিয়াদও হয়তো দু ম্যাচ পর সরে যাবেন, কিন্তু আসলে টি টোয়েন্টির উন্নতিটা কেন হচ্ছে না বাংলাদেশের? 2007 থেকে 2024 9টা মনে হয় ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে টি টোয়েন্টির, সেই 9টা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কোনো সেমিফাইনালে যাওয়ার সুযোগ হয়নি বা সেই টিকিটটা কাটতে পারেনি, বড় দলকে হারানো বলতে শুধু ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা মনে হয়, মানে এই এত বছরে কোনো আসলে আমরা অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড বড় দলগুলোকে কিন্তু হারাতে পারিনি আমরা, তো মানে ট্রফি কিংবা সেমিফাইনাল নকআউট স্টেজে যাওয়া তো অনেক দূরের স্বপ্ন, বড় দলকে দলের বড় দলের বিপক্ষে আসলে আমরা চ্যালেঞ্জ দিতে পারছি না, নিজেদের সামর্থ্য দেখাতে পারছি না, আসলে কি সামর্থ্য আছে নাকি বড় ম্যাচে বড় স্টেজে গিয়ে আসলে আমরা চাপ নিয়ে নিচ্ছি? সামর্থ্যটা আসলে আপনি বড় স্টেজে গিয়ে আপনি বড় সামর্থ্য দেখাবেন বিষয়টা কিন্তু এরকম না, বড় স্টেজের জন্য আপনাকে বড় পরিসরে পরিকল্পনা করে বড় আকারে আসলে প্রস্তুতিটা নিতে হবে, যার কিন্তু বিন্দু মাত্র আমাদের হয় না, আমরা উইকেট করি কি একদমই মানে ঝিমানো একটা উইকেট, যে উইকেটে আসলে বল উঠে না, স্লো লো টার্নিং উইকেট, ওইখানে খেলি 120 রান অনেক কিছু, 110 রান করলে আমরা আসলে জেতার চিন্তা ভাবনা করি, তো ওই উইকেটে আমরা খেলি। নাম্বার টু হচ্ছে গিয়ে আজকে তামিম ইকবাল যে বিষয়টা ব্যাখ্যা করেছেন খুবই যুক্তিসঙ্গত, তিনি বলেছেন আসলে যে টাইগার্সে ক্যাম্প হয় বা বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়, ওখানে কি পাওয়ার হিটিং এর কোনো ধরনের আলাদা কোনো ধরনের কি বলে এটাকে ক্যাম্প হয় কিনা, প্রোগ্রাম হয় কিনা, সেই প্রোগ্রামটা তো হয় না, তো ওই ওই ধরনের প্রোগ্রামগুলো আপনি করেন, ভালো ভালো করে পাওয়ার হিটিং এর একটা প্রোগ্রাম করেন, স্পিনারদের একটা প্রোগ্রাম করেন, টি টোয়েন্টিতে স্পেশালিস্ট স্পিনাররা আসলে কিভাবে বোলিং করবে, কিভাবে ওই ম্যাচ সিনারিওতে তাদেরকে একটা লম্বা সময় তাদেরকে ক্যাম্প করান, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের হয় না। তামিম ইকবাল হতাশার কথাই বলেছেন যে টাইগার্সের ক্যাম্প আর হচ্ছে কি এইচপির ক্যাম্প দুইটা সমানই মনে হয়, মানে দুটো মনে হয় একই রকম, কোনো পার্থক্য মনে হয় না, তো এই জায়গায় না বিষয়গুলো আসলে পরিষ্কার হওয়ার পরিষ্কার থাকাটা খুব বেশি জরুরি। টি টোয়েন্টিতে যদি আপনাকে ভালো করতে হয়, টি টোয়েন্টির মেজাজটা যদি ফিরিয়ে আনতে হয়, টি টোয়েন্টির মতো করে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে, সেটা কোথায় আসলে নেওয়া হয়, একদমই নেওয়া হয় না, আমরা বিপিএল খেলি একমাত্র আমাদের টি টোয়েন্টির যেটা মানে স্বীকৃত টুর্নামেন্ট আমাদের বাংলাদেশে, সেই টুর্নামেন্টটা হয় একেবারে ঝিমানো গ্রামীণের ঝিমানো উইকেটে, সেখানে স্যার গ্রামীণ একদম হচ্ছে চিরভঙ্গে গিয়ে হয়তো বা আমরা দেখি যে একটু রান টান হয়, আবার সেই ঢাকা আসার পরে ঝিমানো একটা খেলা হয়, 110-120 করলে মনে হয় দারুণ কিছু, এবং ওইখানে মানে মানে বিপিএল কাভার করতে গিয়ে আপনি কতদিন ঘুমিয়েছেন প্রেস বক্সে আপনি আমারে বলেন, কাউন্ট করতে হবে, তো এরকম ঝিমানো খেলা হয় এবং প্রেস বক্সে বা গ্যালারিতে যারা থাকে দর্শকরা আসলে ঝিমিয়ে যায়, সো এই ঝিমানো ক্রিকেট দিয়ে কিন্তু আসলে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো করা সম্ভব না, বড় মঞ্চে এসে ওই যে বড় পারফর্ম করার কথা বললো সাইফুল রফিক ওটা আসলে সম্ভব না, ওই পরিকল্পনাটা এখন থেকে নেওয়াটা অনেক অনেক বেশি জরুরি। তামিম ইকবাল যেটা বলেছেন যে আমরা 2 বছর পরে কোথায় দেখতে চাই সেই ভিশনটা ঠিক করতে আমাদের ঠিক করতে হবে, তাহলে আমরা হয়তো বা 2 বছর পরে সেই রেজাল্টটা পাবো, এবং 2 বছর পরে গিয়ে আমরা দেখবো টি টোয়েন্টি দল একটা স্ট্রাকচার দাঁড়িয়েছে, টি টোয়েন্টি টিম একটা ভালো জায়গায় গিয়েছে, রেজাল্ট যাই হোক হোয়াট এভার, বাট মনে হবে
বাংলাদেশের টি-20 ক্রিকেটটা একটা ভালো পথে আছে, ওটা করাটা খুব বেশি জরুরি। দর্শকদের আবারো জানিয়ে রাখি, সেকেন্ড টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ দিল্লিতে অলরেডি টস হয়ে গিয়েছে বাংলাদেশ, কিন্তু ভারতের কাছে প্রথম টি-20তে যেটা হয়েছিল গোয়ালিয়রে, সেখানে বড় ব্যবধানে হেরেছে 7 উইকেটে। অনেক বল বাকি থাকতো, বাংলাদেশ ভারত ম্যাচটা জিতে নিয়েছে অনায়াসে। সেকেন্ড ম্যাচ দিল্লিতে, সেখানে নাজমুল হোসেন শান্ত টস জিতে তিনি বোলিং নিয়েছেন। কারণ হলো ম্যাচের আসলে শেষের দিকে বলা যায়, এখন যেহেতু লোকাল টাইম 6:50, 8:00-9:00 দিকে ডিউ অর্থাৎ শিশিরের পরিমাণটা বেশি থাকতে পারে, যে কারণে আসলে সেই সময়টাতে বোলাররা বল গ্রিপ করতে পারে না, যেহেতু আমাদের স্পিনার আছে বেশ কজন, মুস্তাফিজ আছে, তাদের জন্য বোলিং করাটা কঠিন হবে। পাশাপাশি ডিউ পড়লে পিচে আসলে একটা ডিউর কারণে বল স্কিড করে, ব্যাটে বল ভালো আসে ব্যাটারদের জন্য সহজে। সেই চিন্তা করে বাংলাদেশ চেঞ্জ করার চিন্তা করেছে, ভারত আগে ব্যাটিং করবে, ভারত আনচেঞ্জ একটা টিম। আগের ম্যাচে ভারত যেই এক্সপ্লোসিভ ব্যাটিং করেছে সেই জায়গাটাতে ভারতকে 200 আগে আটকানোটা তো বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের চ্যালেঞ্জ হবে ভারত যে রান করে সেটা টপ করা। মাঠ ছোট, ব্যাটিং উইকেট অ্যাটলিস্ট রিয়াদের জন্য, রিয়াদের ফেয়ারওয়েল সিরিজ, সেকেন্ড ফেয়ারওয়েল ম্যাচ বলা যায়, মানে দুটো ম্যাচই বাকি সেই জায়গাটাতে রিয়াদের জন্য, রিয়াদ সহ বাকিরা নিশ্চয়ই একটা ভালোভাবে কিক দিতে চাইবে এই ম্যাচটাতে দিল্লিতে, যেহেতু আগের আমাদের সুখস্মৃতি আছে। কি মনে হয় স্কোরটা কত হবে ভারতের, কত হলে বাংলাদেশ আসলে চেস করতে পারে এই পুরো কন্ডিশন বিবেচনা করে? মানে এই এই কন্ডিশন আপনাকে মাথায় রাখতেই হবে, 170-180 রান হবে, এবং সেটা আপনাকে চেস করার জন্য খেলতে হবে যখন আপনি ব্যাটিং সেকেন্ড, আসলে সেকেন্ড ইয়েতে আপনি ইনিংসে যখন আপনি ব্যাটিং করবেন। সো ওই মেন্টালিটি না থাকলে কিন্তু আসলে আপনি ভারতের বিপক্ষে অ্যাটলিস্ট আপনি ওই 120-130 টেস্ট করে জিতবেন ওই পরিকল্পনা করলে আসলে ভুল হবে। সো বাংলাদেশকে ওই প্রিপারেশনটা রাখতে হবে, এখানে 70-180 রান মিনিমাম হবে এবং ওইটা চেস করে বাংলাদেশকে জিততে হবে। অবশ্যই দর্শকদের আবার জানিয়ে রাখি, বাংলাদেশ একটা পরিবর্তন করে এই ম্যাচে খেলছে, বাহাতি পেসার শরীফুল তিনি এই ম্যাচে নেই বেস্ট ইলেভেনে, তার জায়গায় তানজিম হাসান সাকিব, ডানাতি ফাস্ট বোলার অর্থাৎ ফাস্ট বোলার হিসেবে আছেন তাসকিন, তানজিম সাকিব এবং মোস্তাফিজ, স্পিনার হিসেবে আছেন রিশাদ এবং মেহেদি হাসান মিরাজ, 5 জন জেনুইন বোলার আমাদের। যদি কারো ইনজুরি হয় বা ষষ্ঠ বোলিং অপশন কে হতে পারে, কি মনে হয়? অনেক সময় লাগে না যে একজন অনেক বেশি পিটুনি গিয়েছে আপনারও তার 4 ওভার করানো কঠিন হয়ে যায়, তখন আসলে ক্যাপ্টেন কার কাছে যাবে? আসলে মাহমুদউল্লাহ রিয়াদ তো মোটামুটি আমরা নেটে সবসময় দেখি বোলিং করেন, তিনি আমার কাছে মনে হয় প্রস্তুত আছেন, তার যে এক্সপিরিয়েন্স আছে চাইলে তাকে ইউজ করা যেতে পারে আমার কাছে। মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া তো আসলে ঠিক সেভাবে আর কাউকে দেখি না যাকে আসলে পার্ট টাইম বোলার হিসেবে আপনি ইউজ করতে পারেন, মানে যদি আপনি একাদশটা দেখে থাকেন আর কি। অবশ্যই বাংলাদেশের একাদশটা বলে দিই, পারভেজ হোসেন ইমন আগের ম্যাচে খেলেছেন, একটা ছক্কা হাঁকিয়েছিলেন, তারপর আসলে সেভাবে তিনি ইনসুইং ডেলিভারিটাতে বুঝতে পারেনি। রিটন কুমার দাস প্রথম বলে 4, পরের বলে উপরে উঠিয়ে দিয়ে আউট হয়ে গিয়েছেন। নাজমুল শান্ত কিছু রান করেছেন, তারপরও আসলে দলের জন্য আরও বেশি ভালো ইনিংস খেলতে হবে, তাও দিতেও আসলে সেইভাবে ব্যাটিং করতে পারেননি। এরপর আমরা ব্যাটিংয়ে দেখেছি মাহমুদউল্লাহ রিয়াদ, তাহিদ হৃদয়, পরে মাহমুদউল রিয়াদ, জাকির আলী, অনিক, মেহেদি হাসান, মিরাজ, রিশাদ। সো দর্শক আপনারা আপনাদের ভাবনা জানাতে পারেন, বাংলাদেশ ভারতকে কত রানে আটকে ফেলতে পারে এবং এই ম্যাচটাতে বাংলাদেশের এক্স ফ্যাক্টর বা ম্যাচ ডিসাইডার পারফরমেন্স কে করতে পারে, কে আসলে আলো কাড়তে পারে? নিশ্চয়ই আপনাদের কমেন্ট, পজিটিভ কমেন্ট, ক্রিকেটারদের পজিটিভ ভাবনা আমরা পরবর্তী লাইভে তুলে ধরতে পারবো। আশা করি খেলাযোগের সঙ্গেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, ধন্যবাদ সবাইকে। Thank you.